আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি চিচিঙ্গার একটা রেসিপি চিচিঙ্গা বাসা কেউ খেতে চায় না কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে সবাই খাবে ভাত রুটির সাথে পরোটার সাথে খেতে অনেক মজা লাগবে এই জন্য আমি তিনটা চিচিঙ্গা এভাবে চামড়া ছিলে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে দুইটা আলু এরকম পাতলা করে গোল করে স্লাইস করে কেটে নিয়েছি সাথে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপরে দুইটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এভাবে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ থেকে একটু সামান্য বেশি হবে মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ পরিমাণ মাত্র লবণ একটা চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু সুন্দর মতো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ওটা চুলে বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে সাথে আমি রাঁধুনির স্বাদ মিশালি মশলার দিয়ে দিলাম এক চা চামচ মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব সবজি থেকে অনেক পানি বের হয়েছে এটাতে সবজিও আলু সিদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত পানি দেওয়া লাগবে না তারপরে আমি দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে ডিমটা সবজির সাথে ভালো করে মিক্স করে নেব আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন এভাবে নেড়ে সবজিটা সিদ্ধ হওয়া সিদ্ধ হয়ে পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি রান্নাটা করব ব্যস্ত হয়ে গেল আমার ডিম ও আলু দিয়ে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজি এটা আমি রুটির সাথে পরোটার সাথে খেয়েছি অনেক মজা হয়েছে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনার বাসায় ট্রাই করবেন